টাঙ্গাইলের মধুপুর বিখ্যাত আনারসের জন্য। আর দেখতে পাচ্ছি যে এখানে আনারস বিক্রি করা হচ্ছে। আনারস আনারস কত করে দাম ভাই? ভাই বিভিন্ন দাম আছে, ছোট বড়। পিস কত করে বিক্রি? পিস 50 টাকা, 60 টাকা, 70 টাকাও আছে, 40 টাকাও আছে। 50 and 60 cents পার পিস পাইনঅ্যাপল। এই আনারসগুলো অনেক মিষ্টি হয়ে থাকে, এই আনারসগুলো অনেক মিষ্টি। আমি মধুপুর না ভাই, হ্যাঁ মধুপুর বিখ্যাত, এই আনারসের জন্য বিখ্যাত মধুপুর। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কত দাম চাচ্ছেন? 1,000 টাকা জোড়া, 600 টাকা। এটি গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী স্কুল মাঠ। আর প্রতি শুক্রবারে এই মাঠে সাপ্তাহিক হাট বসে। এই হাটে এসে আপনারা আসলে গ্রামীণ যে হাটের ইমেজ, সেই ইমেজটা আপনারা পাবেন। এখানে সব কিছুই পাওয়া যায়। আর কি বাজারের ব্যবস্থা আছে? এই হাঁস নিয়ে নিলাম জোড়া 800 টাকা। আর দিকে বৃষ্টি আসতেছে, দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে। হ্যালো ভাইয়া, কবুতর কি নাম? বোম্বাই। বোম্বাই কবুতর জোড়া কত? জোড়া 1,200 টাকা জোড়া যাচ্ছে বোম্বাই কবুতর। আর এটা উপরে দিলে যে নিজে চলে আসে করতে করতে। ও এটা আমার পছন্দের, এটা গ্রিবাজ আমার পছন্দের। ও যখন ওর অ্যাক্টিভিটিগুলো প্রদর্শন করে আসলে দেখার মতো বন্ধুরা। তো এই সেই গ্রিবাজ কবুতর। এটা কত জোড়া কত ভাইয়া? 600 টাকা জোড়া। বন্ধুরা, আমি এমনটা আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার যে কালিয়াকৈর মেন যে বাজার, সেই বাজারে আছি। আর এটি হচ্ছে গোলাম নবী বিদ্যালয় মাঠ। আর এটি প্রতি শুক্রবার করে এই বিদ্যালয় মাঠে এইরকম হাট বসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবুতর আছে ভাইয়ার। মনে হয় বাসায় আপনার ই আছে নাকি? ফার্ম আছে বাসায় নিজস্ব। তো গাইজ শুনতে পাচ্ছেন যে ভাইয়ের বাসায় নিজস্ব ফার্ম আছে। বাচ্চাগুলো কবুতরের বাচ্চাগুলো মানে কীরকম জোড়া, কীরকম বাচ্চা খাওয়ার জন্য? খাওয়ার বাচ্চা 300 টাকা। 300 টাকা জোড়া না? এই যে আমাদের আঙ্কেলরা এসে গেছে। হাই আঙ্কেল, আসো এদিকে। কি নাম তোমার? প্রিন্স। তোমার কি মানে পিজন ভালো লাগে, কবুতর ভালো লাগে, তুমি ভালোবাসো? হ্যাঁ। ও কি মানে কি কি ইচ্ছা আছে তোমার বলো? বড় হয়ে কি হবে তুমি? ডাক্তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে বৃষ্টি আসছে, এদিকে আসো। হ্যাঁ আঙ্কেল, তোমার নাম?
রুদ্র ব্যানার্জি। রুদ্র ব্যানার্জি, তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। ঢাকায় তোমরা ঘুরতে আসছো? আচ্ছা আমরা একটা সেলফি নিই। হ্যাঁ আচ্ছা, আমার সাথে রুদ্র ব্যানার্জি আছে, আমার সাথে আছে প্রিন্স এই কালিয়াকৈর বাজারে, তারাও দেখতে এসেছে আমার মতো এই কবুতরের যে দোকান এই দোকানগুলো। ভাই আপনার নাম? ভাইয়া আমার নাম কবি। কবি, আমি 10 টাকা কম রাখাবো, 50 টাকা রাখবো। ভেজিটেবল মার্কেট, কাঁচামরিচ কেজি কত ভাই? 80 টাকা। ১ কেজি ২০ টাকা। ও পানির দাম? থ্যাংক ইউ ভাই। ভাই এই ভাই আমার আগের ভিডিওতে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন, হ্যাঁ ভালো আছেন। আচ্ছা আচ্ছা, আজকে কি নিয়ে আসছেন? আজকে আনছিলাম এই বিটি সফটওয়্যার। সফটওয়্যার এর আগে একদিন আপনাকে ভিডিও করছিলাম মনে আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আনছিলাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া। বাসা কোথায়? বাসা আপনি টাঙ্গা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। আচ্ছা এটি গাজীপুর জেলার কালিয়াকৈর হাট। আমরা
কোন জাল দাদা পেঁয়াজ কিরকম দাম পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ওই রাস্তা আসো দেখি ভাই একটু সাইড দিন তো ভাই কালিয়াকৈর বাস স্ট্যান্ডে একটু ক্রাউডেড বেশি থাকে আর আজকে শুক্রবার আজকে সাপ্তাহিক হাট তো এই কারণে এই কালিয়াকৈর বাস স্ট্যান্ডটা একটু বেশি ব্যস্ত থাকে আছে জমজমাট থাকে কালিয়াকৈর বিখ্যাত সে পেঁয়াজির দোকান এটা আপনারা দেখছেন যে মাসুদ ভাইয়ের পেঁয়াজির দোকান আপনারা হয়তো দেখে থাকবেন আমার অন্যান্য ভিডিওতে এটা সে পেঁয়াজির দোকান Thank you.
বন্ধুরা এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেন রাস্তা আর আমরা যাচ্ছি গাজীপুর জেলার কালিয়াকৈর বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন মাছ মারার জন্য না ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই এটা মাছ মারার জন্য না কত এটা ভাই 180 টাকা এটাকে কি বলে টেটা বলে কি এটা কি নাম নাম কি বলেন এটার ঠিক আছে ভাই দেখলাম আচ্ছা ভাই ভালো থাকে না আসসালামু আলাইকুম আমার পায়ে হবে আমার পা তো বড় এটা তো ছোট হবে না না ওটা ছোট ঠিক আছে না না দেখি
তাহলে ছোটটা ঠিক আছে মনে হয় এটা ঠিক হলো এটা ঠিক আছে আমাদের বাজার করা শেষ এখন ওকে কালিয়াকৈর বাজারটা অনেক ব্যস্ত একটা বাজার অনেক ব্যস্ত আর প্রতি সপ্তাহে শুক্রবার করে এই কালিয়াকৈর বাজারে হাট বসে ঢাকা গেছে এই রাস্তা দেখেন পানি নদীর পানি দেখাচ্ছি আপনাদেরকে